একটি জবানও বন্ধ রাখবেন না গো। মহব্বতে মায়া আর সরে উঁচু কণ্ঠে বলুন সুবহানাল্লাহ, আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া বনি আল্লাহ। আসুন ওই নবীর মহব্বতে মায়ার সুরে অন্তরটাকে নরম করে দিয়ে আমার আল্লাহ নিজে করেছেন, ফেরেশতাদেরকেও নিয়ে করেছেন, ইমানদারদেরকে ওই কাজটা করতে বলেছেন। আপনারাও সবাই মহব্বতে ইমানদার হিসাবে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা আর মহব্বতে মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা গো মনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যারা গো মনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা যাকে হারানো যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা সাহেব মদিনা, তিনি আমার কামলিওয়ালা সাহেব মদিনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার নামে দিবানা, বলে যদি যাও গো সবই তার ভুলো না, যিনি আমার কামলি ওয়ানা সাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা, প্রেমের ফুল গো ধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা, হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে আঁকি কাঁদে ভুবন কাঁদে, তোমারই জন্যে মন কাঁদে আকি কাদে ভুবন কাদে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম মাদারীপুর কালকিনি উত্তর রমজানপুর হযরত ফেদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে দুই দিন ব্যাপী আজিম উশ্রান ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মাদারীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য, মাটি মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি মহোদয়, বিশেষ অতিথি হযরতুল্লাহ মাওলানা শহীদউদ্দিন আহমদ সাহেব আল হাসানি ওয়াল হুসাইনি মাজবান্ধারি মাদজিল্লাহুল আলী, সভাপতি হিসাবে আরো উপস্থিত আছেন রমজানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বি এম মিল্টন ইব্রাহিম সাহেব, সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার কালাম ব্যাপারী সাহেব,
প্রথম দিন উপস্থিত ছিলেন মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরী সাহেব, মুফতি মুমতাজুল আরিফিন হেলালি সাহেব, হাফেজ আব্দুল্লাহ নোমানি সাহেব। দ্বিতীয় দিন আজ বিশেষ বক্তা হিসেবে মুফতি ইদ্রিস হুসাইন আল কাদরী সাহেব এবং পরিচালনা ইউপি সদস্য বৃন্দ, রমজানপুর ইউনিয়ন পরিষদ, সার্বিক পরিচালনায় এম কে নাসির উদ্দিন ব্যাপারী সাহেব। এই মাহফিলটিকে আমাকে ডায়েরি করার নেপথ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ভাই মাহাদি সাহেব এবং আমাদের এলাকারই আমার সহযোদ্ধা আপেল সাহেব, এই পর্যন্ত দিনের বেলায় অনেক কষ্ট করে চরকাতলা ব্যাপারী বাড়ির সংলগ্ন মালুর মাঠে আজকের মাদারীপুরের দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো যেইভাবে আপনারা আসছেন আমি দেখতে পাচ্ছি, এখন স্টেজ প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মানুষ আসতেছে, এটা তাহির আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে, কোনো ব্যক্তি কাউকে এভাবে জনস্রোত দিতে পারে না, একমাত্র কোরআনই পারে মানুষকে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের মহব্বতে ময়দানে একত্র করতে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে এনেছেন সবাই শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেয়ারাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, ওই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের কানেকশন চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় নবী পাকের উম্মত হিসাবে কবুল করেছেন, এই জন্যে শুকরিয়া দান আবারও পড়ি, আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সমাজতান্ত্রিক আলোচনা করার জন্যে, কবর আজাব নিয়ে কথা বলতে, মা বাবার খেদমত নিয়ে কথা বলতে, আপনার আমার হেদায়াতের লক্ষ্যে কথা বলতে। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্যই হলো মানুষকে বিপদ থেকে ফিরিয়ে এনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক একটি রাস্তা দেখিয়ে দেওয়ার একটি মাধ্যম পন্থা হল এই ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? অনেক মানুষ মনে করে ওয়াজ মাহফিল দিয়ে কে হেদায়েত হয়েছে, এইরকম কিছু সুশীল সমাজের ভদ্র মানুষেরা বলে থাকে, ওয়াজ মাহফিল দিয়ে কে কি করেছে, কয়জন মানুষ হেদায়েত হয়েছে, কয়জন মানুষ নামাজি হয়েছে। আমি তাদের কথায় ভদ্রতার সাথে দ্বিমত পোষণ করি, কারণ এই ওয়াজ মাহফিল আছে বলেই সমাজে বেহায় অপনা উপনে চলতে পারে না, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিল আছে বলেই প্রকাশ্যে একটা মানুষ অশ্লীল কাজে জড়িয়ে পড়তে গিয়ে একবার পড়তে গিয়ে 100 বার চিন্তা করে, কারণ এই মুরব্বীরা এলাকার কিছু বৃত্তশালী কিছু দিনদার মুরব্বী আছে যাদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায়, এবং এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ আছে যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই মাহফিলগুলো বাস্তবায়ন হয়। আজকের মাদারীপুর আমি কখনো আসি নাই, আমি অত্যন্ত চিন্তিত ছিলাম যে আমি কোথায় যাচ্ছি, আবার একটু আশার বাণী আমি আমাকে শুনিয়েছি, আমি যেখানেই যাচ্ছি আমি কোরআনের কথা বলতে যাচ্ছি, আমি নবীর সুন্নার কথা বলতে যাচ্ছি, এখানে আমি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুতরাং আজকে আসার পরে আপনাদের যে রেসপন্সিবিলিটি আমি দেখেছি, আমি অত্যন্ত রিয়েলি প্লিজড, মানে খুবই সন্তুষ্ট, কারণ আপনাদের নম্রতা, ভদ্রতা, মেহমানদারি, আপ্যায়ন, ধৈর্য সব কিছুই আমাকে প্রাথমিকভাবে মুগ্ধ করেছে, আমি আপনাদেরকে মনে রাখব। পাশাপাশি আমাকে আপনারা এখানে আসার জন্য কত পলিসি, কত কষ্ট আপনারা করেছেন,
এটার এটার শুক্রিয়া স্বরূপ আমি এটার সুদ করতে পারবো না। এই যে একটা আয়োজন, এই আয়োজন একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কি না বলেন? এখানে আমাকে আপনারা সম্মান করে এনেছেন। দেখেন আমি কিন্তু ফাইভ গ্রেডের মানুষ। কোন গ্রেডের? ফাইভ গ্রেড, ফার্স্ট গ্রেড। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যে কমিটিগুলো তাদের দ্বারস্থ হয়ে মাহফিলটা করার পরামর্শ করে, এটা ফার্স্ট গ্রেড। দ্বিতীয় গ্রেড হলো এই মাইক। আমি যত বড় হুজুরি হই না কেন, যেই হই না কেন, এই মাইক যদি না থাকে আমি কথা বলতে পারবো না। সেকেন্ড গ্রেড তাদের। থার্ড গ্রেড, এখানে যারা প্যান্ডেল সাজিয়েছেন, রৌদ্রের আবরণ দিয়েছেন, তাদের। চার, প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন। আর পাঁচ নম্বর হলাম আমি। আর পাঁচ নম্বর ব্যক্তিটাকে আপনারা সম্মান করে চেয়ারে বসিয়েছেন, অথচ এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আপনারা দাওয়াত করে আনেন বলি কেউ আমাকে বলে, অনেক মানুষগুলো আমাদেরকে বিভিন্নভাবে সম্মান ইজ্জতের চোখে যতটুকুই দেখে, কিন্তু আসলে এই চেয়ারে বসে কোরআনের কথা বলবো সেই যোগ্যতা আমার নেই।